আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা জানবো হচ্ছে সিঙ্গেল জার্সি ওয়েফ নিটের জ্যাকোয়ার্ড ডিজাইন সম্পর্কে। এখানে হচ্ছে কয়টা কোর্স আছে? এখানে হচ্ছে চারটা কোর্স আছে। এগুলো হচ্ছে কোর্স আপনার হরিজন্টাল বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে কোর্স আর কি। এগুলো হচ্ছে আপনার কোর্স। হ্যাঁ, আর ওয়েলস কয়টা আছে? ওয়েলস হচ্ছে এখানে আটটা ওয়েলস দেখেন। এখানে হচ্ছে একটা ওয়েলস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল কয়টা? টোটাল হচ্ছে এখানে আটটা ওয়েলস আছে। হ্যাঁ, আর এখানে কালার কয়টা? কালার হচ্ছে তিন টাইপের কালার আর কি। এ একটা কালার, তারপর হচ্ছে বি হচ্ছে এক ধরনের কালার, পর হচ্ছে সি হচ্ছে আরেক টাইপের কালার আর কি। এখানে হচ্ছে জ্যাকওয়ার্ডের মেইন হচ্ছে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা কালার নিয়ে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করতে পারেন। এখন এই কালারের হচ্ছে আমরা ডিজাইন তৈরি করি। এ দেখেন, এখানে ফার্স্টে কি আমরা হচ্ছে এ এ বি সি আমরা হচ্ছে এইভাবে যাব, ঠিক আছে? আর এক্সাম হচ্ছে আপনার এখানে এর জায়গায় হচ্ছে রেড কালার বলে দিতে পারে, রেড হচ্ছে বি এর জায়গায় হচ্ছে ব্লু, সি এর জায়গায় হচ্ছে আপনার হচ্ছে গ্রিন বা ইয়েলো, বা হচ্ছে বি এর জায়গায় হচ্ছে ব্ল্যাক, এরকম টাইপের বলে দিতে পারে, বা হচ্ছে আপনার এরকম হচ্ছে এ বি সি এরকম করে বলে দিতে পারে। সেম, আপনি যদি ডিজাইনটা বুঝেন তাহলে হচ্ছে এগুলো সেম আর কি। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে এই কালার নিয়ে কাজ করব। এই কালার নিয়ে কাজ করতে হলে এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা হচ্ছে যে কালার নিয়ে কাজ করব সেই কালার সব সময় অলওয়েজ হচ্ছে আপনার নিট লুপ তৈরি করবে আর কি। কারণ আপনার যে টাক লুপ আর মিস লুপ থাকবে সেগুলো হচ্ছে আপনার ফেব্রিকে হচ্ছে ব্যাক সাইডে চলে যাবে। ব্যাক সাইডে চলে গেলে এগুলো হচ্ছে আমরা সামনে থেকে দেখতে পারবো না। আমরা সব সময় নিট লুপগুলো হচ্ছে আমরা ফেব্রিকের ফেস সাইড থেকে দেখতে পারি আর কি। এর জন্য হচ্ছে আমরা এই কালার নিয়ে কাজ করব। এখন দেখেন এর জন্য কয়টা এনে হচ্ছে নিট নিট হ্যাঁ, এতো হচ্ছে এখানে নিট লুপ তৈরি হলো, এখানে নিট লুপ তৈরি হলো, সি বি বি সি, মানে এগুলো হচ্ছে এক একটা এক এক কালার, ঠিক আছে? মানে এই কালারগুলো কি থাকবে? এই কালারগুলো হচ্ছে মিস আকারে থাকবে, এগুলো হচ্ছে সব মিস আকারে যাবে। পরে হচ্ছে লাস্টের যে দুইটা এ আছে মানে রেড কালার আছে, সেটা হচ্ছে আপনার কি নিট লুপ তৈরি করবে। এখানে এক একটা কালার ধরে কাজ করবে, এক একটা কালারে হচ্ছে এক একটা কোর্স তৈরি হবে আর কি। এখানে যেগুলো হচ্ছে রেড কালার এখানে হচ্ছে নিট লুপ তৈরি হবে, আর বাকি যেগুলো থাকবে ব্ল্যাক বা ব্লু সেখানে হচ্ছে মিস লুপ তৈরি হবে আর কি। তেমন হচ্ছে বির জায়গায় দেখেন, এবার হচ্ছে আমরা বি নিয়ে কাজ করব, ঠিক আছে? ব্ল্যাক নিয়ে কাজ করব, বাকি যেগুলো আছে সেগুলো সব থাকবে মিস, খালি বির যেগুলো আছে সেগুলো কি থাকবে? সেগুলো হচ্ছে নিট লুপ তৈরি করবে আর কি। দেখেন এগুলো হচ্ছে নিট লুপ তৈরি করছে। পরে আছে আবার সি, সি কি হলো একটা কোর্স, এই কোর্সটা হচ্ছে শেষ করবো পুরোটা। হ্যাঁ, এই কোর্সে হচ্ছে তিন ধরনের কালার টাইপ আছে। পরে হচ্ছে কি ব্লু, আপনার হচ্ছে ব্লু কি, বাকি যেগুলো থাকবে মানে রেড আর ব্ল্যাক সেগুলো হচ্ছে কি থাকবে? সেগুলো হচ্ছে মিস লুপ তৈরি করবে, আর ব্লু যেগুলো আছে মানে সি সেটা হচ্ছে কি নিট লুপ তৈরি করবে আর কি। দেখেন নিট লুপ। পরে দেখেন, পরে হচ্ছে আমরা হচ্ছে এখন সেকেন্ড কোর্স নিয়ে কাজ করব। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে সেকেন্ড কোর্স আমাদের। এখানে হচ্ছে এ নিয়ে হচ্ছে ফার্স্টে মানে এই কালারটা নিয়ে ফার্স্টে কাজ করবে। এর হচ্ছে ফার্স্ট যে ওয়েলস সেখানে হচ্ছে নিট লুপ তৈরি করবে, বাকিগুলো সবগুলোতে হচ্ছে আপনার মিস লুপ তৈরি করবে, আর লাস্টে থাকে লাস্টে হচ্ছে নিট লুপ তৈরি করবে, কারণ এখানে এক কালার, ঠিক আছে? মানে রেড কালার আর কি, এখানে হচ্ছে নিট লুপ তৈরি করবে। তেমনই ভাবে বি এর জন্য হচ্ছে সেম, যে জায়গায় হচ্ছে আপনার বি কালারটা নিয়ে কাজ করব সে জায়গার ওয়েলস হচ্ছে নিট লুপ থাকবে, বাকি সবগুলো হচ্ছে মিস লুপ থাকবে। আবার সি নিয়ে কাজ করলেও সেম, সব জায়গায় হচ্ছে যে জায়গায় হচ্ছে সি মানে ব্লু কালার থাকবে সে জায়গায় হচ্ছে নিট লুপ তৈরি করবে, বাকি সবগুলো হচ্ছে মিস লুপ তৈরি করবে। এভাবেই হচ্ছে মূলত আপনার হচ্ছে ওয়েফ নিটের জ্যাকোয়ার্ড ডিজাইন গুলা করা হয় আর কি। এখন ওয়েফ নিটের জ্যাকোয়ার্ডের আমরা হচ্ছে একটা ফেব্রিক টাইপ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অ্যাকোর্ডিয়ন ফেব্রিক। এখন অ্যাকোর্ডিয়ন ফেব্রিক হচ্ছে আপনার তিন টাইপের হয়ে থাকে, মানে তিন ভাবে হচ্ছে ডিজাইন করা হয় আর কি। স্ট্রেট অ্যাকোর্ডিয়ন ফেব্রিক, একটা হচ্ছে অল্টারনেট অ্যাকোর্ডিয়ন ফেব্রিক, একটা হচ্ছে সিলেক্টেড অ্যাকোর্ডিয়ন ফেব্রিক। এখন অ্যাকোর্ডিয়ন ফেব্রিকটা কি? অ্যাকোর্ডিয়ন ফেব্রিক হচ্ছে আপনার এটা হচ্ছে সিঙ্গেল জার্সির ফেব্রিক আর কি, ওয়েভ নিটের সিঙ্গেল জার্সি ফেব্রিক। এখানে হচ্ছে আপনার নিট আর মিসক্যাম দ্বারা হচ্ছে তিনটা টাইপের ফেব্রিক হচ্ছে প্রোডিউস করা হয়। আর যদি যে জায়গায় হচ্ছে বেশি মিস থাকে, হ্যাঁ বেশি মিস থাকার ফলে আপনার ফেব্রিকের স্ট্রাকচার মনে করেন ঠিক থাকে না আর কি, এর জন্য হচ্ছে ওই জায়গায় হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আপনার টাক মানে টাক লুপ তৈরি করতে হয় আর কি। এখন এটার হচ্ছে কোন জায়গায় টাক লুপ তৈরি করে সেটার হচ্ছে কিছু হচ্ছে আপনার নিয়ম আছে, মানে রুলস রেগুলেশন আছে যে আপনি এই জায়গায় টাক লুপ তৈরি করবেন আর কি। আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে স্ট্রেট অ্যাকোর্ডিয়ান ফেব্রিক সম্পর্কে আলোচনা করব। এখানে দেখেন স্ট্রেট অ্যাকোর্ডিয়ান ফেব্রিক হচ্ছে কি আপনার অট যে অট নিডেল যেগুলো থাকবে, হ্যাঁ আপনার অট নিডেলের
এখানে খালি হচ্ছে টাক লুপ তৈরি হবে, আর মানে যেগুলো অট নাম্বার নিডেল গুলো থাকবে, অট নাম্বার নিডেল কিভাবে বুঝবেন, এখানে হচ্ছে দেখেন এগুলো তো ওয়েলস তাই না, আপনার কি প্রত্যেকটা ওয়েলস হচ্ছে কি একটা করে নিডেলের মাধ্যমে হয় আর কি, মানে প্রত্যেকটা নিডেল হচ্ছে একটা করে ওয়েলস তৈরি করে আর কি। এখানে ওয়েলস কয়টা, 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 8টা ওয়েলস ঠিক আছে। আর কোর্স কয়টা, কোর্স হচ্ছে কয়টা, 2টা, 1 2। তো এখানে হচ্ছে আপনার কি 8টা ওয়েলস এর জন্য হচ্ছে 8টা হচ্ছে নিডেল লাগবে আর কি। হ্যাঁ, তো হচ্ছে আমরা নাম্বারিং করে নিই, 1 2 3 4 5 6 7 8, মানে কি আপনার হচ্ছে অড যে নিডেল গুলো থাকবে, অড নাম্বারের নিডেল, সেখানে হচ্ছে আপনার টাক লুপ তৈরি করবে আর কি, যদি ওখানে নিট লুপ না থাকে। যদি আপনার নিট লুপ তৈরি না হয় তাহলে ওই জায়গাটা হচ্ছে খালি হচ্ছে অড যে নিডেল থাকবে আর কি, অড নাম্বারের নিডেল, ওখানে হচ্ছে টাক লুপ তৈরি করবে আর কি। যেমন দেখেন এনে কি আমরা কি বলেছি, আমরা হচ্ছে একটা ডিজাইন নিয়ে মানে একটা কালার নিয়ে হচ্ছে কাজ করব। হ্যাঁ, মানে প্রত্যেকটা সিলেক্টেড কালার নিয়ে হচ্ছে আমরা জায়গাটা হচ্ছে কাজ করতে পারি। যেমন হচ্ছে এখানে হচ্ছে রেড কালার, মানে এ নিয়ে কাজ করবো, এরপর হচ্ছে বিতে যাব, পর হচ্ছে সিতে যাব। এখন দেখেন এ যেগুলো থাকবে সে জায়গায় হচ্ছে নিট লুপ তৈরি হবে, মানে যে যে জায়গায় এ আছে সে সে জায়গায় কি হবে, নিট লুপ তৈরি হবে। দেখেন এখানে নিট লুপ তৈরি হলো, পরে কি আগে টাক দিবেন না, আগে হচ্ছে সবগুলো হচ্ছে আগের মতো ঠিক আছে, যে যে জায়গায় হচ্ছে আপনার আর হচ্ছে এই কালার নিয়ে কাজ করবেন সে সে জায়গায় হচ্ছে কি করবেন, নিট লুপ তৈরি করবেন আর কি। হ্যাঁ, সেই সব জায়গায় নিট লুপ তৈরি করবেন, আর যে জায়গায় হচ্ছে আপনার নিট লুপ তৈরি হবে না সেই সব জায়গায় হচ্ছে আগে মিস দিয়ে দিবেন ঠিক আছে, মিস দিয়ে দিবেন, টাক লুপ হচ্ছে আমরা পরে দিব। যেমন এখানে হচ্ছে আপনার কি এই কালার নিয়ে কাজ করব, এই জায়গায় হচ্ছে নিট লুপ তৈরি হলো, পরে হচ্ছে এই কালার এখনো শেষ হয় না, আরো 2টা বাকি আছে, তো এখানে হচ্ছে এই কালার নিয়ে কাজ করবে, এই জায়গায় হচ্ছে নিট লুপ তৈরি হলো, আর এই এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মিস লুপ দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, মানে আগে হচ্ছে পেন্সিল দিয়ে, ডিরেক্ট কলম দিয়ে দিবেন না, আগে হচ্ছে পেন্সিল দিয়ে দিবেন, এটা হচ্ছে এখানে হচ্ছে কি মিস লুপ তৈরি হলো ঠিক আছে। পরে হচ্ছে এখন আমরা বি নিয়ে কাজ করব, মানে ব্ল্যাক কালারটা নিয়ে কাজ করব। ব্ল্যাক কালার কত নাম্বার ওয়েলসে আমরা হচ্ছে কাউন্ট করি, 1 2 3 4 5, 4 আর 5 হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, এখানে হচ্ছে 4 আর 5 হচ্ছে ব্ল্যাক দিব, এর জন্য হচ্ছে নিট লুপ তৈরি করতে হবে, নিট লুপ দিলাম, বাকিগুলো হচ্ছে মিস লুপ, টাক লুপ আগে দিবেন না, বারবার বলতেছি আমি। পরে হচ্ছে সি, মানে হচ্ছে ব্লু কালার নিয়ে কাজ করব, কোন কোন জায়গায় হচ্ছে ব্লু কালার হবে আমাদের, এখানে হচ্ছে আমাদের 3 নাম্বার ওয়েলস হচ্ছে ব্লু হবে, আর কত আর হচ্ছে আপনার আর হচ্ছে কত 6 নাম্বার কালার হচ্ছে ব্লু হবে। হ্যাঁ, এখন দেখেন এই 3 নাম্বার হচ্ছে আমরা ব্লু কালার দিলাম, আর হচ্ছে কত 6 নাম্বার হচ্ছে কালার দিলাম, বাকিগুলো কি দিলাম, বাকিগুলো হচ্ছে আমরা নিট দিলাম। এখন কি করবেন, সেম ভাবে হচ্ছে এই কোর্সটাও করবেন আর কি, যে যে জায়গায় হচ্ছে এই কালার নিয়ে কাজ করলে যেগুলো হচ্ছে ফেসে দেখাতে চান সেই জায়গায় হচ্ছে নিট, বাকিগুলো হচ্ছে মিক্স ঠিক আছে, সেম ভাবে হচ্ছে এটা কাজ করবেন। এখন কি করবেন, এখন হচ্ছে আমরা টাক লুপ দিব, আমাদের কি বলা হয়েছে, আমাদের আপনার কন্ডিশন দেওয়া আছে যেগুলো হচ্ছে অট নাম্বার নিডেল থাকবে সেখানে হচ্ছে টাক লুপ তৈরি হবে, যদি ওই অট নাম্বার নিডেলে আপনার হচ্ছে নিট লুপ তৈরি করা না হয়ে থাকে। এখন হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে দেখেন আপনার হচ্ছে এই টাক লুপ তৈরি হয়, যেমন 3 আর 5 নাম্বার হচ্ছে অট, এখানে কি এখানে মিস ছিল তাই না, এখানে হচ্ছে আপনার টাক লুপ দিয়ে দিবেন, এটা হচ্ছে টাক লুপ, মানে হচ্ছে এইভাবে হচ্ছে টাক লুপ দিতে হবে, এইভাবে হচ্ছে টাক লুপ দিয়ে দিবেন অট নাম্বার নিডেল গুলোতে, যেমন হচ্ছে 1 3 7, এগুলো কি অট নাম্বার না, এগুলো কি ছিল আগে মিস ছিল, এখন হচ্ছে টাক লুপ দিয়ে দিবেন আর কি। তেমনি এই সি কালারের জন্য মানে ব্লু কালারের জন্য এখানে হচ্ছে কি দিয়ে দিবেন, টাক লুপ দিয়ে দিবেন আর কি, যে এইসব জায়গায় হচ্ছে আপনার নিট লুপ তৈরি হয় নাই কিন্তু অট নাম্বার ঠিক আছে, অট নাম্বার নিডেলে যেখানে হচ্ছে মিস লুপ তৈরি, আর মিস লুপ আগে দেওয়া ছিল, এখন হচ্ছে আমরা কি করবো টাক লুপ দিব আর কি। এটা হচ্ছে আমাদের স্ট্রেট অ্যাকোর্ডিয়ান ফেব্রিকেরটা গেল, এখন হচ্ছে আমরা কি করব, এখন পড়বো হচ্ছে আমরা অল্টারনেট অ্যাকোর্ডিয়ান ফেব্রিক। অল্টারনেট অ্যাকোর্ডিয়ান ফেব্রিক কি, এখানে হচ্ছে আপনার অট নিডেলও হচ্ছে টাক লুপ তৈরি হবে, ইভেন নাম্বার নিডেলও টাক লুপ তৈরি হবে ঠিক আছে। কিন্তু এখানে কাহিনী হচ্ছে কি, এখানে হচ্ছে অট নিডেলের যদি আপনার নিট লুপ না থাকে তাহলে সে জায়গায় হচ্ছে আপনার টাক লুপ তৈরি হবে, ইভেন নাম্বার নিডেলে যদি আপনার নিট লুপ না থাকে তাহলে হচ্ছে সে জায়গায় হচ্ছে কি হবে, টাক নিডেল তৈরি হবে। আর এটা হবে সিকোয়েন্সটা হবে, আপনি যদি ফার্স্টে যদি অটে টাক দেন পরেরটা হচ্ছে ইভেনে হচ্ছে আপনার টাক দিতে হবে, ফার্স্টে যদি ইভেনে টাক না টাক দেন পরেরটা যে যে মানে পরের যে কোর্সটা থাকবে সেই কোর্স হচ্ছে অট নাম্বার দিয়ে হচ্ছে কাজ করতে হবে। এখন দেখেন এখন এখানে হচ্ছে একটা মানে এটা হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া থাকবে আর কি, এখানে হচ্ছে 3টা টাইপ কালার হচ্ছে ইউজ করা হয়েছে, আপনার ওয়েলস হচ্ছে কয়টা, ওয়েলস হচ্ছে 8টা ঠিক আছে। এখন হচ্ছে এই কালার নিয়ে কাজ করবে, ফার্স্টে কি ফার্স্ট হচ্ছে যে জায়গায় হচ্ছে আপনার এ কালার থাকবে সে জায়গায় সব নিট দিয়ে দিবেন,
আর বাকি যেগুলো থাকবে মানে ব্ল্যাক আর ব্লু সিআরবি বাকি যেগুলো দিবে সেগুলো হচ্ছে আগে মিক্স দিয়ে দিবেন, আগে টাক দিবেন আগে কি দিবেন মিক্স দিবেন, তেমন এইভাবে পরেরটাতেও আপনার হচ্ছে যে জায়গায় হচ্ছে মানে এখন হচ্ছে বি নিয়ে কাজ করবে যে জায়গায় হচ্ছে আপনার বি কালারটা থাকবে ঠিক আছে, সে জায়গায় হচ্ছে আপনি নিট লুপ তৈরি করবেন, বাকিগুলোতে কি থাকবে বাকিগুলোতে মিক্স থাকবে। সি কত নাম্বার, সি দেখেন 3 নাম্বার ওয়েলসে সি আছে, পরে হচ্ছে কত, পরে হচ্ছে আপনার এটা হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বার ওয়েলস হচ্ছে সি আছে, তাহলে হচ্ছে 3 আর 6 হচ্ছে আপনার নিট লুপ তৈরি হবে, 3 আর 6 হচ্ছে নিট লুপ তৈরি হবে, বাকি সবগুলোতে হচ্ছে আগে মিক্স লুপ দিয়ে দিন। এখন হচ্ছে আমরা টাকের কাজ করব ঠিক আছে, এখন টাক কিসে করতে হবে, টাক ফার্স্টে হচ্ছে আমরা যদি এটা এখান থেকে যদি আমরা ইভেনে যদি টাক দিই পরের কোর্সে দিব অডে, হ্যাঁ পরের কোর্সে কি টাক কিসে হবে অডে, এখানে যদি আমরা অড নাম্বারে হচ্ছে আপনার টাক লুপ দিই পরের কোর্সে হবে ইভেনে হচ্ছে আপনার টাক লুপ হবে, এখানে যেহেতু এখানে অড নাম্বারে হচ্ছে টাক মানে অড নাম্বারে কোনো হচ্ছে কি নিট লুপ তৈরি হয়নি, নিট লুপ তৈরি হয়নি এর জন্য এখানে হচ্ছে টাক দিয়ে দিই, এখানে 3 আর 5 দেখেন কোনো হচ্ছে নিট লুপ তৈরি হয়নি, হ্যাঁ এর জন্য হচ্ছে 3 আর 5 হচ্ছে কি দিয়েছি আমরা হচ্ছে টাক লুপ দিয়েছি, টাক লুপ দিলাম। পরের কোর্সে দেখেন এখানে দেখেন এখানে হচ্ছে আপনার ইভেন নাম্বারে হচ্ছে কি ছিল আগে হচ্ছে যা ছিল মিস লুপ ছিল, এখন হচ্ছে আমরা কি দিব এখানে হচ্ছে টাক লুপ দিব ঠিক আছে, 3 4 চারও কিন্তু ইভেন, চারে আমরা টাক লুপ কেন দিতে পারবো না কারণ চারে হচ্ছে আমাদের নিট ক্যাম দেওয়া আছে এর জন্য নিট লুপ তৈরি হয়েছে আর কি, এর জন্য হচ্ছে চারে হচ্ছে আমরা কি দিব না টাক দিব না। 5 5 হচ্ছে আমাদের অড নাম্বার, অডে আমরা কেন দিব না এখানে টাক লুপ কারণ এর আগেরটা তো হচ্ছে আমরা অডে দিয়েছি, হ্যাঁ এই এখানে দিব কি সেকেন্ড যে কোর্সটা আছে সেখানে হচ্ছে আমরা ইভেনের কাজ করবো, 6 নাম্বার দেখেন এখানে 6 নাম্বারে নিট লুপ তৈরি হয়নি, এখানে হচ্ছে মিস লুপ দেওয়া ছিল এই জন্য 6 হচ্ছে হচ্ছে টাক লুপ দিয়ে, সাথে কেন দিব না সাথে দেখেন ঠিক আছে সাথে কেন দিব না কারণ হচ্ছে আমরা ইভেন যেখানে হচ্ছে ইভেনের নিডেল গুলো থাকবে সেই জায়গায় হচ্ছে আমরা দিব আর কি এই কোর্সের জন্য আর কি, সেই জায়গায় হচ্ছে টাক লুপ দিব, সাথে দিব না 8 দিব ঠিক আছে, আর হচ্ছে ইভেন নাম্বার হচ্ছে 8 দিলাম। এখানে দেন ফার্স্টে হচ্ছে এখানে অড নিলাম, অডে হচ্ছে টাক দিব, পরে হচ্ছে এখানে হচ্ছে আর আপনার হচ্ছে ইভেনে হচ্ছে টাক দিব, পরে যেটা থাকবে পরে হচ্ছে আপনার অডে হচ্ছে আবার টাক দিব ঠিক আছে, সেম হচ্ছে এরকম যাবে আপনি আপনার যদি এখানে অড দেন, হ্যাঁ অড নাম্বারে যদি টাক লুপ দেন পরেরটা হচ্ছে ইভেনে টাক লুপ দিতে হবে, তারপরেরটা হচ্ছে অডের টাক লুপ দিতে হবে, তারপরেরটা হচ্ছে ইভেনে টাক লুপ দিতে হবে, তারপরেরটা হচ্ছে আবার কি অডে টাক দিতে হবে, তারপরেরটা হচ্ছে আবার ইভেনে হচ্ছে টাক লুপ দিতে হবে, এটা হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু টাক লুপ কোথায় দিবেন, যে জায়গায় হচ্ছে আপনার নিট লুপ গুলো তৈরি হয়নি সেই জায়গায় হচ্ছে টাক লুপ দিবেন, নিট লুপ তৈরি হলে তো ওই জায়গায় টাক লুপ দেওয়ার দরকার নাই আপনার। আর লাস্টেরটা হচ্ছে একদম ইজি, এটা হচ্ছে আপনার সিলেক্টেড অ্যাকোর্ডিয়ান ফেব্রিক, এখানে হচ্ছে এটা তো দেয়া থাকবে আগে বললাম, ডিজাইনটা হচ্ছে আগের মতো করবেন, এখানে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে রেড কালার, 1 আর 2 হচ্ছে রেড মানে হচ্ছে কালার আর কি, এদের হচ্ছে একটা কালার আইডেন্টিফাই করা হয়েছে, পরে হচ্ছে 7 আর 8 হচ্ছে 1 কালার, 7 আর 8 1 কালার, বাকিগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে মিস দিয়ে দিবেন আর কি, টাকের হিসাব হচ্ছে আমরা পরে করবো। এখন এই জায়গায় টাক কিভাবে করবেন, এই জায়গায় টাকটা হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, কিসের জন্য সিলেক্টেড অ্যাকোর্ডিয়ান ফেব্রিক, আপনি ইচ্ছা করলে এই জায়গায় দেখেন এই জায়গায় সব মিস দিয়ে দেন, এই জায়গায় দেখেন একটু আপনার থ্রেডের ফ্লোটিংটা হচ্ছে বেশি মনে হচ্ছে, আপনি হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা টাক দিতে পারেন, বা এই জায়গায় না দিয়ে আপনি হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে টাক দিতে পারেন আর কি, হ্যাঁ এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আর কি। এই জায়গায় দেখেন এই জায়গায় হচ্ছে কি এই জায়গায় হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক কত নাম্বার, ব্ল্যাক হচ্ছে আপনার কাউন্ট করে 1 2 4 4 আর 5 হচ্ছে ব্ল্যাক, 4 আর 5 ব্ল্যাক হচ্ছে আমাদের দেখতে হবে, এর জন্য হচ্ছে এখানে নিট লুপ দিব, কারণ নিট লুপ গুলো হচ্ছে আপনার ফেস আকারের সামনে চলে আসে তখন হচ্ছে আমরা ফেব্রিকের কালার গুলো দেখতে পারবো, বাকি সবগুলোতে হচ্ছে কি দিবেন মিস দিবেন, টাকটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দিতে পারেন কারণ এই জায়গায় দেখেন ফ্লোটিংটা এই জায়গায় বেশি মনে হচ্ছে, এই জন্য হচ্ছে ফার্স্টে দিয়ে দিলাম আর কি, হ্যাঁ আপনি চাইলে এই জায়গায় হচ্ছে টাক দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টেড আর কি, মানে আপনি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন, আপনি হচ্ছে এই জায়গায় টাক দিতে পারেন। তারপর হচ্ছে সি এর জন্য সেম, সি কালারটা নিয়ে কাজ করবেন, সি কালার কত কোন কোন জায়গায় নিট তৈরি করবে, একটা হচ্ছে 3 নাম্বারে তৈরি করবে আর একটা হচ্ছে 6 নাম্বারে করবে, 3 আর 6 হচ্ছে আপনার কি নিট লুপ তৈরি করলো, কারণ টাক কোথায় দিবেন টাক হচ্ছে আপনার ইচ্ছা মতো এই জায়গায় টাক দিতে পারেন আপনি, বা এই জায়গায় না দিয়ে আপনি হচ্ছে এই জায়গায় টাক দিতে পারেন, এই জায়গায় টাক দিতে পারেন। তারপর হচ্ছে এই ফার্স্ট কোর্সের কাজ শেষ ঠিক আছে, পরে হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড কোর্স মানে এটা এই কোর্স নিয়ে কাজ করব, এখান যে জায়গায় হচ্ছে নিট লুপ আগে তৈরি করেন, এ নিয়ে কাজ করতে হলে যে জায়গায় হচ্ছে এ দেখা যাবে আর কি, হ্যাঁ মানে যে ওয়েলসে এ আছে সে জায়গায় হচ্ছে আপনার নিট লুপ তৈরি হবে, নিট লুপ তৈরি হবে সবগুলো হচ্ছে আগে মিস থাকবে, নিট দিলেন
পড়াচ্ছি বি এর জন্য সেম করলেন বি কালার পড়াচ্ছি সি এর জন্য হচ্ছে সেম করলেন এখন টাক লুপ দেখেন এই জায়গা হচ্ছে ফ্লোটিংটা বেশি না এই যে যদি পুরোটা এখানে ধরেন এখানে টাক লুপ নাই আর কি এই জায়গায় দেখেন এই জায়গা হচ্ছে সব মিস মানে হচ্ছে কখন থেকে মিস 2 3 4 5 6 7 মানে 2 থেকে 7 পর্যন্ত হচ্ছে আপনার মিস মানে আপনি চাইলে হচ্ছে মাঝখানে একটা টাক লুপ দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে কি ফেব্রিকের স্ট্রাকচারটা ঠিক থাকবে আর কি টাক লুপটা মূলত দেওয়া হয় আপনার যদি অনেকগুলো মিস থাকে আপনার হচ্ছে ফেব্রিকের স্ট্রাকচারটা যদি স্টেবল থাকার জন্য আর কি টাক লুপ দেওয়া হয় ঠিক আছে আরো যদি মনে করেন একটার পর মনে করেন একটা নিট আছে পরে হচ্ছে মিস আছে পরে হচ্ছে আরেকটা মিস পরে হচ্ছে নিট তাহলে হচ্ছে টাক লুপ দেওয়ার দরকার হয় না আর কি যখন অনেক বড় একটা গ্যাপ পড়ে যাবে ঠিক আছে তখন হচ্ছে টাক লুপটা দেওয়া হয় যাতে ফেব্রিকের স্ট্রাকচারটা ঠিক থাকে আর কি তারপরে দেখেন এখানে হচ্ছে মিস নিট মিস নিট নিট মিস নিট এখানে টাক লুপের দরকার নেই কারণ এখানে তো ফেব্রিকের স্ট্রাকচার এমনি ঠিক থাকবে এখানে হচ্ছে টাক লুপের দরকার নেই এটা হচ্ছে আপনার সিলেক্টেড অ্যাকোর্ডিয়ান ফেব্রিক এখন এটা যদি পুরোটা আমরা সামারি করি এই জিনিসটা যদি বুঝেন ফার্স্টের যদি কিভাবে হচ্ছে কালার সিলেকশন করতে হয় এই জিনিসটা বুঝলে বাকিগুলো করতে পারবেন এখানে ফার্স্টে দেখবেন ওয়েস কয়টা ওয়েস হচ্ছে 8টা আর আপনার কালার কয়টা কালার হচ্ছে 3 টাইপের কালার ইউজ করা হচ্ছে কোর্স হচ্ছে 4টা ঠিক আছে তাহলে মাল্টিপ্লাই করে দিবেন 3টা কালার আর হচ্ছে কোর্স কয়টা হচ্ছে 4টা তা 3 4 কত 12 তার মানে হচ্ছে এখানে টোটাল হচ্ছে 12টা আপনার হচ্ছে কি হবে 12টা হচ্ছে কোর্স তৈরি হবে আর কি হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টা হচ্ছে কোর্স তৈরি হবে আর প্রত্যেকটা কালার নিয়ে কাজ করব মানে এখানে এ নিয়ে একবার কাজ করব এ কোর্সের জন্য পরে হচ্ছে বি নিয়ে একটা কাজ করব এ কোর্সের জন্য সি নিয়ে একবার কাজ করব এ কোর্সের নিয়ে ঠিক আছে তিনটা মিলে হচ্ছে একটা কোর্স হবে তখন এই তিনটা মিলে হচ্ছে একটা কোর্স হবে পরে হচ্ছে এটা শেষ হয়ে যাবে পরে হচ্ছে আমরা তারপরটা ধরবো আর কি সেকেন্ড কোর্স ধরবো আর কি এভাবে কাজ করব আর অ্যাকোর্ডিয়ান এর হচ্ছে তিন টাইপের একটা হচ্ছে স্ট্রেট একটা হচ্ছে অল্টারনেট আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে সিলেক্টেড ঠিক আছে স্ট্রেটে আপনার স্ট্রেটে কি হবে স্ট্রেটে হবে যে জায়গায় হচ্ছে আপনার মিস লুপ থাকবে অড নাম্বার নিট এলে সেই জায়গায় খালি হচ্ছে টাক লুপ দিয়ে দিবেন ঠিক আছে আগে টাক দিবেন না আগে হচ্ছে সব অনুযায়ী হচ্ছে নিট কোথায় হবে বসাবেন পরে হচ্ছে মিস কোথায় হবে বসাবেন যে জায়গায় হচ্ছে আপনার অড নিডেল গুলো থাকবে সেই জায়গায় খালি হচ্ছে টাক হবে আর অল্টারনেটে কি হবে অল্টারনেটে হচ্ছে আপনার অড নাম্বার নিডেলও টাক হবে ইভেন নাম্বার নিডেলও টাক হবে যদি সেখানে নিট লুপ তৈরি না হয় কিন্তু এখানে হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী যাইতে হবে যেমন ফার্স্টে ফার্স্ট কোর্সে যদি অড অড নাম্বার নিডেল যদি টাক দেন পরের কোর্সে হচ্ছে ইভেন নাম্বার নিডেল দিতে হবে তারপরের কোর্সে হচ্ছে অড নাম্বার নিডেল দিতে হবে এইভাবে হচ্ছে যেতে হবে আর কি আর সিলেক্টেড অ্যাকোর্ডিয়ন ফেব্রিক কি হবে যদি আপনার হচ্ছে সবগুলো হচ্ছে আপনি আগে দিবেন কোন কোন জায়গায় নিট লুপ তৈরি হয় আর যে জায়গায় দেখবেন মিসের হচ্ছে ফ্লোটিংটা বেশি সেই জায়গায় হচ্ছে টাক দিয়ে দেবে এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আর কোন জায়গায় হচ্ছে টাক দিতে চান